রেড বেসওয়েট, হাই এল কে, রসগোল্লা, ভালোবাস, হ্যালো মুন, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছিস বল? থ্যাংক ইউ আমার বিদেশের জন্য, থ্যাংক ইউ সো মাচ, রসগোল্লা, ভালোবাস। আমি আসার আগে চলে এসছে মুন, আমি এলবি শুরু করার আগে তো চলে এসছে। কীভাবে এলি রে? এটা আমার কাছে সবে নোটি এলো, এদের ইয়ে হচ্ছে শুরু। কীভাবে এলি তুই? আমি এলবি শুরু করার আগে তুই দাঁড়াও, অ্যাড দেখি যা, দেখ গোলু গর্দা, হ্যালো গোলু, ওয়েলকাম টু মাই লাইফ, কেসো বাতাও, থ্যাংক ইউ মেরে লুপি আনে কে লিয়ে, থ্যাংক ইউ সো মাচ, হাই হ্যালো। শেডিউল করা ছিল তো? না না, আমি তো সব এলবি অন করলাম, কিছু করা ছিল না। আমি ফেস এলবি করবো, দাঁড়া আমি ফেস এলবি করবো। কেসে ও মে আছি হু, তুমি কেসো বাতাও গোলু। আরে আমি রেডি হব, আমি শুট করব, এনা ফোন এসেছে। আচ্ছা আসুনি, করনি বুড়ি দিদি, অ্যাড অন করনি? হ্যাঁ আবু, অ্যাড অন করা তো, অন থাকলো, রান্না করছি, পেলাম না। আচ্ছা বেরিয়ে ঢো। হ্যালো ম্যা, বিলকুল ঠিক হু, পিহুদি। হ্যাঁ বলছে কালকে আচ্ছা আর বাতাও ক্যা কর রহি হো, মা লাইভ মে হু, আপ কেসে হো বাতাও, আপ ক্যা কর রহি হো বাতাও। পিউদি ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ আমার এলবিতাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ, পাচ্ছি না। আচ্ছা ছাড়, অন থাকলো, খাচ্ছি, আচ্ছা ঠিক আছে। চুমকি দি ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ আমার এলবিতাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ, আপ বহুত খাব দেখতে হো, থ্যাংক ইউ ইয়ার। আরে আমার গানটা মনে আসছে না, খুব শরীর খারাপ আমার, জানো কি হয়েছে তোর? আরে তোর গানটা আমারও মনে আসছে না। আর সব কেসে হে, সব আছে, সব লোক বহুত আছে হে, দূর আসছেই না, বাদ দে বাবু। তুই খেয়েছিস? খেয়েছিস? আমার কাছে জিজ্ঞাসা করলে তো যে কুকুর তোলে না, হ্যাঁ চিকিৎসা করে যে ভাই, গাড়ির নাম্বার দিতে যে শরীর খারাপ হলো, কংগ্রেচুলেশন। এই চুপ, শরীর খারাপ হলে কিছু খেতে ইচ্ছা করেন? ও আচ্ছা, মনে আসলে ভালো লাগছে না, বুঝেছি। পি 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 কুকু কুকু আছে, কুকু আমার কি পড়বো? আমায় রেডি হতে দাও, মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, মুন্নি নাপি না, ও মাথা ঘুরছে, গরমে হয়েছে, গরমে গরমে এরকম সবারই হচ্ছে। নুন চিনির জল খা, আয়। আরে লাইভ করবো, ওটা ওটা পড়বো না, ওটা পড়লে কি গরম লাগবে জানো তো? তুমি তো এখন নিচেও যাবে না, মুন্নি চার বার ঘুরে যা, মুন্নি চার বার ঘুরে যা, কী সব বলছে, ভালো লাগছে না কিছু, আই স। ফোনের দিকে তাকাতে পারছি না, রেডি হবি মুন্নি? এবার গানটাও, আবার গানটাও মনে আসছে না, তাহলে তোর হয়ে হবে খুব তাড়াতাড়ি। আরে আমারও মনে আছে না, ও রং ও রং, মুড অফ। কি হয়েছে রিজু? হ্যালো রিজু, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছিস বল? থ্যাংক ইউ আমার এলবিতাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ। মুন্নি মাথাটা যেদিকে ঘুরছে তুই অফ সাইডে ঘোর, এত রেডি হতে হয় না, তুমি এমনি শুনতো বাবা রে।
আমি জন্ম থেকেই সুন্দরী। ভাই হ্যালো শিবু, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছিস বল? থ্যাংক ইউ ভাল বিদার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নারাকে সিরিয়াসলি সিরিয়াসলি আরে তোর মনে আসছে না? নারা, এই নারা বলো দাঁড়া বলছি, মনে আছে তোর এলবিতে আসতো হুসনাটা বি, মনে আছে? মন নারা 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 আন্টি ভুলে গেছি নারাকে বলো। আরে ও আচ্ছা হুসনাটা, হ্যাঁ আগে হেভি হেভি লোক আসবে বল, রিশু বড় দাঁড়া এনার ব্লগস এর প্রিমিয়ারে যেতে হবে, কি জ্বালা রে ভাই, মানুষকে টাইম দিতে দিতেই মরে যাবো। ফানি সুন্দর পিক, অনেক সাব জানো, কার কার বাবু ফানি সুন্দর পিক, কে ফানি সুন্দর পিক? এস এসটা ডিপিতে হালকা পাতলা দেব, মানে না কিছু দিবি না কোথাও, দাঁড়া দাঁড়া আমি প্রিমিয়ারে যাই, প্রিমিয়ারে প্রিমিয়ারে তুম আগর মানাওগে তোমার যাও, দাঁড়া দাঁড়াও একটু দেবো না, নারা কি বলিস ফানি শর্টস করে, কি বলিস রে? আরে এখন তো সবার এরকম ভাবে হচ্ছে, তার লাইভ ভাইরাল হয়ে আর এ করে রিজু কি হয়েছে? এত বড় কে মনে আছে, মানে বড় কে মনে আছে, বড়টা কে, রিশু বড়? হ্যাঁ রত্না, হ্যালো রত্না, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ অলবিতাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ। দূর ভালো লাগছে না, রিশু বড় করে শুয়ে পড়ো, হ্যাঁ ভিডিওর ভিউ নেই, লাইভ ভাইরাল হয়েই তো হচ্ছে আর শর্টস ভাইরাল হয়ে ভিডিওতে ভিউ কীভাবে থাকবে বাবু? আমাদেরই ভিডিওতে ভিউ নেই আর লোকের কথা কি বলবো, নামে মেয়েগুলো আর নামের মেয়েগুলো কিউট হয়, এলবিগুলো তেমন ভিউ নেই। ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি রত্না, তুমি কোন ক্লাসে পড়ো বলো, তুমি কোথায় থাকো? আচ্ছা 200-300 ভিউ, কে ভাইরাল? এই মাতালে স্যার হচ্ছে কি, শর্ট ভাইরাল হচ্ছে রে, শর্ট ভাইরাল হচ্ছে, শর্ট ভাইরাল না হলে এতগুলো সাবস্ক্রাইব হয় না, নয়তো আর একটা হতে পারে সাবস্ক্রাইবার কিনেছে, ঠিক আছে সোজা কথা। আর ফরাসগোল্লা ভালোবাসা, থ্যাংক ইউ আনুদি অনুদি অনুদি, ওয়েলকাম টু মাই লাইফ, কেসে ও বাতাও, থ্যাংক ইউ মাই রেলবি পানি কে লিয়ে, থ্যাংক ইউ সো মাচ, পারমিশন দে কথা বলবো, বল ইয়ে ক্যা হো রহি হ্যায়, লাইভ হো রহি হ্যায় অনুদি, আপকে নাইট হ্যায় না আজ, লিখ দো আপকে নাইট হ্যায় লিখ দো, মে পিন কর দুঙ্গি। আই এম নাও ক্লাস 10 অ্যান্ড আই এম ফ্রম বাঁকুড়া। ওরে বাবা রে, এই যে মুন্নির খেলাঘর সাপোর্ট আছে না, ও বাঁকুড়া, শর্টসে 200-300 এই তাহলে হচ্ছে কী করে, সাবস্ক্রাইব কিনলোটা কি রত্নাদি কোথায় বাঁকুড়ার? হ্যাঁ রত্না আমার সাথে একটু কথা বলবা? আনুদি হ্যাঁ, জানি না কী করে হচ্ছে, কিছু তো একটা করছে, লাইক কর দিয়া, থ্যাংক ইউ। আগো আনুদি আপকে আজ এলবি হ্যাঁ না, নাইট এলবি হ্যাঁ না, মুন্নি প্রতিবেশী, জানি না কী করে হচ্ছে। আরে আমি দিদি হব না তোমার, রত্না এই যে মুন্নি আছে না, মুন্নি তোমার থেকে বড়, এই তোমার থেকে ছোট, ক্লাস 9-এ পড়ে, তাই তোমাকে দিদি বলছে, আমার থেকে ছোট তুমি, আমি ক্লাস 12-এ পড়ি, আর মুন্নির থেকে তুমি বড়, তোমার প্রিমিয়ারে একজন এক্স 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 লিখেছিল জানো, কে লিখেছিল? বাট শ্রী চ্যানেল ডিলিট কী বলিস, কবে ডিলিট করলো রে? এই আছে তো, নাম পাল্টেছে, ডিলিট করেনি রিজু,
বড় রত্ন দি, আমি ছোট, সবার ছোট। হ্যাঁ মুন্নি আছে না, মুন্নি এখানে সব থেকে ছোট, আমি কলেজে পড়ি, পরে বলবো। আচ্ছা এ, ও আচ্ছা মুন্নি কোথায় তুমি? এই যে মুন্নির খেলাঘর সাপোর্ট, ওর মেন মেন চ্যানেলের নাম হলো মুন্নির খেলাঘর। রত্না তোমার কি এটা চ্যানেল? তুমি তাহলে আমাকে কমেন্ট নিচেতে একটা কমেন্ট করে যেও, হ্যাঁ আমি তাহলে তোমায় ব্যাক করে দেবো, এখানে বলা যাবে না। ঠিক আছে, ফার্স্ট ইয়ার সায়েন্স নিয়ে পড়ছি। বাবা একটু বেশি ঢপ হয়ে গেল না, সত্যি রিলেট করে দিয়েছে তাই। আজ তোমার কি পিসি, এই কি যেন বলে রিজু, ও নাম চেঞ্জ করেছে আমি জানি, ঠিক আছে। তারপরে আমি ওর ভিডিও দেখি মাঝে মাঝে, ঠিক আছে, শর্টসগুলো, কিন্তু ডিলিট করেছে তো আমি জানতাম না। আইস তোমার কি পিসিএমবি? আচ্ছা আই লাভ সায়েন্স, নাম চেঞ্জ আগে অনেকবার করছে। হ্যাঁ নাম চেঞ্জও করে তো, ঠিক আছে, মাঝে মাঝে মুন লাল মুন্ডু অনেকেরই ইয়ে দেয়, কিন্তু চ্যানেল ডিলিট কেন করলো? এই মনে আছে ওর আগেও একবার চ্যানেল ডিলিট হয়ে গেছিলো, ওর মনে হয় ভুল করে হয়ে গেছিলো, মাঝে মাঝে চ্যানেলটা এরকমভাবে ডিলিট হয়ে যায়। সালদিহা চেনো মুন্নি? শিয়ালদা না সালদিহা, ঠিকই তো বললাম। আমার আজকে শর্টসটা দেখেছো ওই পিহুদির সাথে তো? হ্যাঁ দেখেছি, কমেন্ট করেছি, বাট এবার সত্যি ডিলিট করে দিল। আইস পিসিএমবি মানে বুঝলে না? ও এই যা দাঁড়া তো, এই রিজু দাঁড়া, ও আমি এই ফোন দিয়ে দেখতেও তো পারবো না, আমার ফোন দিয়ে দেখতে হবে, এই ফোন দিয়ে দেখতেও পারবো না। অত দিয়ে এবার বলো, আবার বলো। আমাদের একটা গ্রুপ আছে জানিস মন, তোকে ফটো পাঠাবো গ্রুপটার। না ওটা তো কালকের, ও তাহলে দেখা হয়নি, দেখে নেবো। না মুন্নি আই এম সায়েন্স স্টুডেন্ট, আই এম নট আর্ট স্টুডেন্ট, প্লিজ নট শর্ট ফ্রম মুড। আজ এই শর্টটা দেখো, আচ্ছা ঠিক আছে, এনআরের প্রিমিয়ারটা শেষ হোক এনআর দিন, তারপর দেখবো। হ্যাঁ এনআর দিয়ে খালি চিকেন খায়, প্রিমিয়ারে খালি চিকেনই দেয়। পিহু হাসছে, আইস মাথা ভাঙা মুন্ডু। শ্রী বলো তো নীলের বয়সী, শ্রী বলতো ও নীলের বয়সী, বাট ও ওর 11, হ্যাঁ ওর 11 বছর বয়স, কি বলিস? শালদিহা তে মুন্নি, আমাদের এখানে শিয়ালদা আছে, পিহুদির মতো। আচ্ছা রত্নাদি, পিহুদির মতো কি বলছিস? পিহুদির মতো না না, শ্রী অত ছোট না। আচ্ছা রত্না তোমায় আমি রসনা বলে ডাকবো, নাম শুনেছি। রত্না দি বেলিয়া তোর জানো? পিউদির মতো চিকেন খায় সবসময়, ও হ্যাঁ পিউদি সবসময় চিকেন খায়, আর এও সারাক্ষণ চিকেন, যখন যেই দিন যে কটা প্রিমিয়ারে গেছে সব কটা প্রিমিয়ারে চিকেন দেখায়, নয় রান্না করে দেখায়, নয় খেয়ে দেখায়, পিউদির মতো চিকেন খোর। পিকা আমাদের কত প্ল্যান ছিল বলো, ওয়া ওয়া ওয়া। মুন্নি আমি বেলিয়া তোর জানি, ওইখানে একটা ভ্যাটকানো মেয়ে থাকে। আচ্ছা চিনি মুন্নি, শ্রী মানে আমি সৃজিতার কথা বলছি। আমি বুঝেছি শ্রীর কথা কার কথা বলছিস, মুন্নিও বুঝেছে কার কথা বলছিস, এখন শ্রী ওয়ান শ্রী টু হয়ে গেছে, ঠিক আছে, পুরনো শ্রীর কথা বলছে। রিজুশ্রী ওই কি বল, লুলু শেষ প্রিমিয়ার, শ্রী শ্রী করে মারাচ্ছে। আচ্ছা রত্নাদি ওখানেই আমার বাড়ি, ব্লুদে দিয়েছি। দাঁড়ামুন
তোর প্রিমিয়ারটা দেখছি, এই প্রিমিয়ার বলছি। হ্যাঁ, আমিও ওই শ্রীকেই বলছি। ইকা, আমাদের প্ল্যানগুলো কখনো সাকসেস হবে না, হবে হবে সব হবে। কতজনকে এখন টাইম দিতে হবে? শিলাদি রেলবিদে যাব মুন্নি শর্টসটা দেখে নিয়ে। উলি বাবালি গাদে কিউট লাগছে। লুলুটা মনে আছে? হ্যাঁ, আমার প্ল্যান কমপ্লেন হয়ে গেছে, কমপ্লেন হয়ে গেছে। বেচারি 8 নম্বরের ব্রেকআপের জন্য চ্যানেল ডিলিট করে দে। 8 নম্বর ব্রেকআপ আবার কি? তোর ফোন কোথায় থাকে বে? গা 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 গায়ে থাকে, গায়ে গায়ে। শিলারাহিকে আইডি দি, দাঁড়াও। আমিও শিলারাহিকে আইডি দিই। আরে কে একটা ফোন করেছে, এখন আমার মাও তো নেই, কিভাবে দেবো ফোনটা? রিনা পরে আসবো। না, যাবি না, মেসেজগুলো দেখিস না কেন বে? দেখা হয় না। আরে আমি হোয়াটসঅ্যাপে অন হই না, তুই আমাকে হোয়াটসঅ্যাপে অন দেখিস কি? সেটা আমি শুনতে চাই, তুই কি আমার হোয়াটসঅ্যাপে কোনোদিন অন দেখেছিস? তাড়াতাড়ি ফেস দেখা দেখাতে দেখা পালাই, বেশি নেট নেই। দাঁড়া দাঁড়া, আচ্ছা দাঁড়া, কমেন্টটা পড়ে নিই আমি, ঠিক আছে? ওর আগে 7টা বয়ফ্রেন্ড ছিল, ছেলে পুলে আসুক তারপর রাগ করবো। আচ্ছা মেসেজগুলো দেখিস না, এটা তো পড়েছি। দিদি তুমি কি সায়েন্স নিয়ে পড়ছো? না বাবু, আমি আর্টসের স্টুডেন্ট। আচ্ছা কাল যাব, আমার একটা বন্ধু কি ইউটিউব প্রবলেম হচ্ছে, দেখে বলিস একটু। আচ্ছা ঠিক আছে, আসিস। ফোন করবি না তুই, ডাইরেক্ট আসবি। ফোন করবি না, ডাইরেক্ট আসবি। শিলারাই কি আমারও আইডি দিতে হবে? বিহুদি আছে, ওকে কখন যাব? 2টোর পরে। আমি ঘুম দিয়ে উঠো, তারপর যাই চেষ্টা এখন কিছু। রত্না দি এই ইয়ার বোর্ড দেবে, 2025-এ। দাঁড়া, গরম লাগছে। মুন্নি একটা কথা বলবো তোকে, সবাই আছে।
দিদি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আচ্ছা ব্ল্যাক পিঙ্ক, হ্যালো ব্ল্যাক পিঙ্ক, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো। থ্যাংক ইউ অর্পিতা দুজন, থ্যাংক ইউ সো মাচ। আইস রত্নাদি, ওটা কি আমি ইংলিশ মিডিয়াম? এ আমাকে দেখতে পাচ্ছ? দাঁড়া আগে আমি আমাকে দেখিনি, তারপরে আইড দেবো লোককে। দাঁড়া আমি আগে দেখিনি আমাকে কিরম লাগছে। আইস ইংলিশ মিডিয়াম স্কুলে কি ইউনিট টেস্ট হয় নাকি? আইস আইস আইস, কতদিন পর দেখলাম, দাঁড়া আমাকে দেখাচ্ছি না, আমি নিজেও যাই না। আহা ক্রাশ খেয়ে গেলাম, দেখা হয়ে গেল। আমি এবার পালাই, টাটা। আচ্ছা ঠিক আছে, গালগুলো সিরিয়াসলি রসগোল্লার মতো হয়ে গেছে, চুপ, আর শরম করে বলিস না। আরে রত্নাদি, আমাদের এই সব সিজন শুরু, আমাদের এই সবে সিজন শুরু হলো। আমি যে একটাও শর্টস চালিনি, বাবারে বাবা, আমি কত কষ্ট করে যে ফোনটা রেখেছি আমি নিজেও জানিনি। শিলা রায়কে আইডি দিলাম, আমিও দেবো, দাঁড়া ফোনটাকে ঠিকঠাক মতো রেখিনি। ফোনটা এখানে রাখবো বলতো, কোথায় রাখলে ফোনটা ঠিকঠাক লাগবে? আচ্ছা মুনি হলে বাবা বলে কি গুলি মুলে লাগবে, গরম করে এরকম বলো না। আরে কোথায় রাখবো ফোনটা বলে, এখানটাতে রাখবো না উপরটাতে রাখবো? তুলেছি, আমি বুঝতে পারছি না ফোন কোথায় রাখবো, ফোনটা কোথায় রাখবো। ইউ অন হু, পিকু অন হু, খানা খারাই ঘু। আচ্ছা ঠিক আছে, খানা খারাই ঘু, খানা খালো। দেখ ফোনটা ঠিক জায়গায় রেখেছি, দেখ ঠিক আছে। পিকা বৌদি, এই এ পিহুদি, কংগ্রাচুলেশনস, তোমার 4.2K হয়ে গেছে। এ বাবা 2.46 হয়ে গেছে। ইমা কি হচ্ছে, আমি তো রাখতেই পারছি না ফোনটা, দাঁড়া দেখো এবার ফোনটা ঠিক যা আছে। পিকা তোমার ফেভারিট ইমোজি, হ্যাঁ বাবা এই ইমোজিটা আমার দেখলে হাসি পায়। এক মিনিট, আমি তোর সাথে কথা বলবো না, এখানে যতজন আছে আমার মনে হয় মুন্নির সাথে কারোরই কথা বলা উচিত না। কেন জিজ্ঞেস করুক তারপরে বলবো। চুচু কেন 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 লাল মুন্ডু, কিউনে ভিডিও আসেনি, চুপ বেশি বকবে, কিউনে ভিডিও আসেনি, এরকম ভাবে ফোনটা রাখতে হবে, দাঁড়া। আরে হাফ বানানো হয়ে গেছে, আর 4-5 কোশ্চেন বাকি, এক্ষুনি বানা যা মোমবাতি জ্বালিয়ে। আমার কমেন্টটা সুন্দরভাবে দিবি ঠিক আছে, আমার কমেন্টটা কিন্তু কেউ দেখবেই না, আমার কমেন্টটা এরকম বড়, সবাই সবার কমেন্ট দেখার জন্যই ওয়েট করে থাকে, আমিও নিজের কমেন্ট দেখার জন্যই ওয়েট করে আছি। পিহুদি পিহুদি পিহুদি, আচ্ছা শরীর খারাপ, কলে আছি বাবা কেন পিহুদি, এখন করছি আমার নখ বড় হচ্ছে না, এ আমার ফোনটা ঠিক করে রাখতেই পারছি না আমি, রসগোল্লা আল্লাপু আল্লাপু, তো ফোনটা ঠিক করে রাখতে পারছি না, আমার মাথা গরম হচ্ছে, চুপ। বৌদি পদ কি কি বলছিস তুই, সব পড়ে যাচ্ছে আমার গায়ে, দেখতে পার ঠিক আছে আমার ফোনটা। আজ আমি শর্টস বানাবো সেই জন্য আমি সেজে বুঝেছি,
পালগুলোকে আগে ঠিক করে রাখি লুকিয়ে। মুন্নি দেখতে আবার ঠিক আছে? না তাও ভালো লাগছে না। শোন না, স্যার কি একটা বোঝাচ্ছে, আমি শুনছি মারানি। আমার আমার এরকম হয়েছে, ঠিক আছে? আমার আন্টি বলছে কি কি যেন একটা, হ্যাঁ বলছে কি লিচি লিচি, ঠিক আছে, মানে কি একটা হয় না ওটাতে শেখাচ্ছে লিচি, ঠিক আছে? আর আমি শুনছি পিচি, আর ওয়ালি বলছে লিচি, এরম ভাবে বলছে লিচি, আর আমি বলছি ও বাবা, এখন আর এগুলো না। ও বাবা, এত মানুষ যদি ফোন আসে কি করে হবে? এলবি এলবি বন্ধ, এলবি বয়কট। ভালোভাবে দেখা যাচ্ছে না এই ব্যাঙের মাথাটা, আমি কিভাবে যে রাখবো আমি নিজেও বুঝতে পারছি না। দাঁড়া ফোন ধরে দাঁড়া, আমি বেঁচে আছি বেঁচে আছি, দাঁড়ো দাঁড়ো। ঠিকই হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। আরে শিলাদি এলবিতে স্কোল হয়ে গেল, অন্য একটা এলবিতে ওয়েলকাম, তুকি আদে নিয়ে আর হাত তুলে দিলাম, ব্যাস হয়ে গেল। আরে বলে দে কে আকি দুনিয়াকে বলে দে যে এটা তো শর্ট এলবি চলছিল, আমি শিলারাহির এলবিতে ছিলাম, ভুল করে তোমার এলবিতে হাত তুলে দিয়েছি, সরি সরি। মাকে দূর বাম, ভালো লাগছে না আমার কিন্তু। দাঁড়াও সোনা প্লিজ, আমার যদি ভালোবেসে থাকো তাহলে দাঁড়াও প্লিজ, দাঁড়াও, দাঁড়িয়েছি, দাঁড়াও দাঁড়াও প্লিজ দাঁড়াও না, ঠিক আছে। এইটা কি ভাই, দাঁড়াও এটা এটা দাঁড়াও দাঁড়াও সোনা, আরে দাঁড়াচ্ছিলাম না মালটা, দাঁড়াও দেখি কাকে আইডি দেওয়া যায়। দাঁড়িয়ে গেল একদম, মানে ফোনটা দাঁড়িয়ে গেছে। এলবিটা বন্ধ করে দেবো, ঠিক আছে? এক ঘন্টা হয়ে যাক, 28 মিনিট হয়েছে সব, এক ঘন্টা হলে বন্ধ। এই আমার 3-1 হয়ে গেছে, 3-1 3-1 3-1 3-1 3। শিলাকে আইডি দেবো, আমি তো কমেন্টই পড়তে পারবো না, মালটা দাঁড়াচ্ছেই না মানে। আরে এই যে আমি যেটা আরো না, রিং লাইট মানে স্ট্যান্ড আমি সত্যি বলতে গিয়ে সেট করতে পারি না, ঠিক আছে? তো এখন ঘরে কেউ নেই যে আমাকে একটু সেট করে দেবে, তো আমি তার জন্য মানে ফুল রাখে যেটার মধ্যে যে ঝুড়িগুলো হয় ফুল রাখার ঝুড়ি, ওই ঝুড়ির মধ্যে এটাকে সেট করছি। আমার সাপ পানি মেগেই চাপাক, তুষার দাকে ডাকো তোমার মালকে কি বলছে, তুষার দা দেখো তোমার মাল কি বলছে। তুষার দা কোথায়? তুষার দা খোকা নবি নবি, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হলা পিকা, দাঁড়াও এ বাবা, হলা জোস, হলা হলা হলা, কোমো ইস্তাস, আচ্ছা জোস, খোকা কা দাদু, খোকা দাদু এই দাঁড়াচ্ছে না, মহাত্মা গান্ধী, আরে বাবারে
হ্যালো মহাত্মা গান্ধী, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ আমার এলপিতে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, কিছু বললাম না, ইউটিউব ছাড়া কিন্তু বাইরে একটা সুন্দর দুনিয়া আছে, সেটাকে মিস করো না। শুভরাত্রি, থ্যাংক ইউ। সত্যি ইউটিউব ছাড়া বাইরেও একটা দুনিয়া আছে, মেরে দুনিয়া সব ইয়ে ইউটিউবই হে, তো হমে কুছ নেই করনা ইধর, মেরি সমাজ মেরে দুনিয়া সব কুছ ইউটিউব হে, ক্যুকি ইউটিউব সে হমে প্যার হো গিয়া না ইসলিয়ে। কেমন আছো মুন্নি দিদা? ভালো আছি। ওয়াও বিয়েন, বাপরে কত জুম করেছে, আরে ভালো লাগছে না। শুভরাত্রি মহাত্মা গান্ধী, ভালো থেকো, সুস্থ থেকো, মহাদেব অলওয়েজ ব্লেস ইউ, গুড নাইট, দুয়াও মিয়াদ রাখনা, বাই বাই বাই। রসগোল্লা চ্যাটে ফটোগুলো কী করে দেয়? ও ওটা মেম্বার হতে হয়, মেম্বার হলে দেওয়া যায়, আমি এখন দিতে পারবো না, মানে তুষারটা দিতে পারবে, মেম্বার হলে দেওয়া যায়। তোর চ্যানেলে ওই ইয়ে আছে না, কে যেন অনুরাগ, অনুরাগ দিতে পারবে, কিউট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হোস্টও দিতে পারবে, হ্যাঁ আমিও দিতে পারবো। মহাত্মা গান্ধীর নাকি ব্যাংকে এক্সাম আছে, চার মাস এলবিতে আসতে পারবে না, এসে গেছে। বেঙ্গলি হলা হোস্ট তো দিতে পারবে, হোস্টও তো দিতে পারবে, হোস্ট পারবে। আচ্ছা হাই বনু, কোথা থেকে দেয় বলো? এই যে এরকম স্টিকার অপশান আছে, এখানে সিলেক্ট করে সিলেক্ট করে দিতে হয়, মানে মানে ধর আমি যেগুলো সিলেক্ট করব ওইগুলোই মানে আমার মেম্বাররা দিতে পারবে। আমার চারটে ফটো সিলেক্ট করা আছে, মহাত্মা গান্ধীর নাম দিলে গা জ্বলে যায়। আচ্ছা হাই বনু, হ্যালো সুপ্রীতম দা, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো? থ্যাংক ইউ মাইল বিদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর তোমাকে দেখলাম, মানে আমার মনি হয়ে যাওয়ার পরে আমি এলবি করছি, এতদিন ভিডিও ছাড়ছি, তোমাকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছো বলো সুপ্রীতম দা? অনেক অনেক দিন পর তোমাকে দেখলাম, ভালো লাগছে। জো বাবা, এই আইসক্রিমকে দেখে আমার ফোন কেন পড়ে যায় আমি বুঝি না। দেখতে এলাম, আচ্ছা আমার ই আবার পড়বে না, পড়ছে না। আমার কতদিন কথা হয়নি, আমার কতদিন কথা হয়নি আমার সাথে, হ্যাঁ বেশ অনেকদিনই হয়নি। আবার মালটা পড়ে গেল, হ্যাঁ মালটা দাঁড়াচ্ছি না, প্লিজ সোনা দাঁড়াও, আমি তোমাকে ভালো করে যত্ন করে মুছে রাখবো। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা যা পড়ে গেল, আরে মালটা মানে এটা খালি পড়ে যায়, মালের কোনো ব্যালেন্স নেই। তেল দাও, তেল কোথায় পাবো? মহাত্মা গান্ধী চলে গেলো নাকি? হ্যাঁ হ্যাঁ, হোস্ট কি ফোন নিচে গিরগে ইচ্ছা পাক, পড়াশোনা চাপে বোন বিজি ছিলাম। ও আচ্ছা বলো কেমন আছো, পড়াশোনা কেমন চলছে তোমার বলো? আমিও এইচএস দিলাম, তুমি যখন ফার্স্ট আমার এলবিতে ছিলে তখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম। মন একটু খেয়াল রাখিস, বা থাক ভাই, আমি আর নিতে পারছি না, আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবো। তেল মানে বুঝলে? না মানে কিছু না, আমি জানি না তেল মানে কি, আমি আবার পরে আসবো। যা তো দেখেছি আমি কাকে নিয়ে বসছি, সবাইকে চুমু দিচ্ছে। এই ইমোজিটা সবাই দাও, এই ইমোজিটা তাড়াতাড়ি দাও, দাও তো দাও দাও চুমু ইমোজি। জোস, জোস কোথায় গেল? জোস পিকা, ওই যে সর্ষের তেল, কেন আমি জাপানে থাকি, ভালো আছি বোন। আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে বলো? সবাই আর চুমু 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 করছে, মালটা খালি পড়ে যায়, মানে এটা পড়ে যাচ্ছে, ওটাই বলছি, মানে এটা খালি ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে। নাইস দেখছে, তার মানে কি বলতে চাইছো? ইয়ো মানে হ্যাঁ না কিছু একটা হবে, আমি এই নাকি কি বলছিস তুই? হ্যাঁ বাজে মেয়ে পচা মেয়ে, নন্না মেয়ে, নন্না মেয়ে, নাইস পিল, থ্যাংক ইউ। থাপ থাপ কি থাপ করে পড়ে যা, লজ্জা লাগছে আমার, সরম গায়ে চুপ, এটা খালি মানে পড়ে যাচ্ছে এরকম ভাবে, কিভাবে পড়ে যাচ্ছে থাপ থাপ করে, আরে
ধাপ করে পড়ে যাচ্ছে, ইসছি আর ধপাস করে পড়ে বাবা, ওর বোনের আওয়াজ বলতে পারছি না। ঠিক আছে, আমার এলবিতে যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দাঁড়াও, বিল্ডিং বানাই, বানাও মুন্নি, খোকা আজকে মামনির কাছে বকা খেয়েছে, খোকা মামনি ওকে ডেকে যাচ্ছে আর ও পিকা 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 করে যাচ্ছে, আমার সাথে গল্প করেই যাচ্ছে, মামনি বকেই যাচ্ছে ওকে, আজকে খুব বক হয়েছে। রক্তিম দাহি থাপ থাপ তো অন্য কিছুতেই হয়, আমি শুনেছি এই, না না আমি শুনিনি, থাপা মোমো পিউরি খায়, থাপা মোমো ডুন ক্রিপ, এ কি লিখিস ও মালটা এরকম করছে, এরকম ফোনটা নিয়ে এরম 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 করে আর পাঠিয়ে দিচ্ছে, পিকা থাপ। আর কি বলছিস, ড্রিম ড্রিম ড্রিমকে মিস করছি, ড্রিম 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 এখন মামনির এলবিতে, থাপা মোমো বলিস না, পিউরি ওখানে গেলে থাপা মোমো খাবো। হ্যাঁ ছাড়ার গান গাওয়ার দরকার নেই, সবাই মেয়ে কেউ নেই, আবার সবাই চলেও যাবে, কি ডুনু কিছু আইসক্রিম আছে 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 আছে, এই ঠোঁট জ্বালা করছে মুন্নি, হবে কি হবে, বাই দা ওয়ে মুন্নি ছোট, কে কে কি সব বলছে, মুনঝিমি উফ বাবা সব লিখছে, ম্যাঁ ভাই অন হু, ম্যাঁ ভি অন হু, ঠিক আছে নদি, থাপা মোমো খাবার থেকে ড্রেনের জল খাওয়া ভালো, মন হবে মন হবে মন হবে হবে হবে। আচ্ছা তোমার একটা শর্টস আছে দেখেছো, মেরা ফটো কো, ওই শর্টসটা দেখলেই হাসি লাগে, মেরে ফটো কো সিনে কেন লাগালো, ফেভিকল সে এরকম কিছু একটা হবে, মন হবে রক্তিম দা কি হবে, এরকম করছে কি কি হবে, কি হবে তোমাদের এখানে, হ্যাঁ মানে কথা হবে এটা এরকমই বলতে যাচ্ছে, আই হেট ইউর মাইন্ড মুন্নি, হবে কি মেরে ফটো কো সিনে সে আর চিপকালে সে আর ফেবিক সে, মুন্নি আমিও দেখেছি এরকম করছে, পিউদি জিন্দাবাদ, ওরে বাবা রে বাবা বাবা রে বাবা, চুল কেন চুল কেন চুল কেন, আমি এলবি অফ করে শিলাকে শিলা দিকে আই দেব, ফেভিকল ঠাপ হয়, ফেভিকল লাগাও দোনো কো চিপকাও আর নেই খুলেগা, আরে ফেভিকলে অ্যাড দেয় না ওটাই বলছি, ওটা ফেভিকল দিয়ে চিপকানোটা দেখলাম না, ওটা ফেভিকল দিয়ে চিপকানোটা দেখলাম, চুপ তুষার বেড়া আছে, এ মা তুষার কি করছে, ও ইনস্টাতে মেসেজ করছে, তুষার তুমি যদি থাকো তাহলে আমাকে একটু লাভ 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 লাভ, মুন্নি তাই মুন্নি এরকম করছে, নাইস নাইস আইস আছে রক্তিম দা, হি হি রক্তিমকে তোমরা পাকাচ্ছ, হ্যাঁ নবিতা নবিতা তুমি পেকে যাচ্ছ, হ্যাঁ তাড়াতাড়ি কাছে হও, আর এর বিল্ডিং আজকে হবে না, সব ভেঙে চুড়ে পড়েছে গো, বিল্ডিং আর হচ্ছে না বেচারা, নাইস নয় ঠাপ ঠাপ, আমি বাসন ধুতে যাচ্ছি অন আছি, এই জানিস আমার ঠোঁট আমার ঠোঁট কেটে গেছে, বর্তন ধো, এই টপ সিক্স কে কে আছো,
পিকা গুড নিউজ, কেন পিকাচু খুলু খুলু খুলু, হ্যালো ফান মস্তি, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছো বলো? থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কমিউনিটিতে লেটার দিয়ে যাও ফান, ব্যাক করবো তোমার। এই তুমি আমার ফেভারিট ইমোজি দিয়েছো বিড়াল ইমোজি, আমার সেই কিউট কিউট লাগে, লাইক দেন আগো, থ্যাংক ইউ পিকা। রেনবো কিস টাকমন, রেনবো কিস। সৃজা কই কেমন আছিস রে? তুই আমি ভালো আছি ফানমাস্তি। তোমার নাম কি বলো মেন, তোমার নামটা কি বলো আমি বুঝতে পারছি না, তুমি কি মুন আমায় কমেন্টস কর। আচ্ছা আইসক্রিমকে সবাই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। সৃজা কই, সৃজা কোথায় গিয়ে? সৃজা প্রিমিয়ারে এসেছিল, মনে হয় ঘুমিয়ে গেছে। রেনবো কিসটা মনে আছে একদম? আমাকে তুই করে বলো, আমি তোমার বয়সী, নামটা বলো তোমার ছেলে নামে, আরে সেটা বলো। অনাচি, আমি ক্লাস টুয়েলভে পড়ি, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি তোমার নামটা মানে কি আনা মানে ছেলে নামে সেটা বলো আর নামটা বলো। নিশ্চয়ই তুই তুই করে বলো, তুই তুই করে কথা বলতে আমার খুব ভালো লাগে। অমৃতা, আমি মেয়ে বললি বলে। আচ্ছা বলো অমৃতা কেমন আছো? একটু তুই তুই করে বলতে একটু টাইম লাগবে, একটু 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 টাইম লাগবে, একটুখানি। শ্রী শ্রী ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছিস বল? থ্যাংক ইউ মাইল বিদাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওটা মেয়ে হি হি, না না তুই না, আমার দুদিন খাওয়া উড়ে গেছিলো। শ্রী হি হি লব 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 লব, এই বিড়ালের ইমোজিটা আমার সেই কিউট লাগে। কুইন্দি চুম, শ্রী শ্রী তোর ফ্যান আমি, আল্লে বাবালি শ্রী ফ্যান, শ্রী দেখ দেখ শ্রী, ও তোর ফ্যান আমি তোর লাইট, মুন্নি তোর পাখা, আপনি বলবে লাল মুন্ডু বললে বাবালি। এ দেখো আমাদের মুন্নি মুরগি কি কিউট দেখতে। ফান তোমার নাম কি? অমৃতা ওর নাম, তাই তো? হ্যাঁ অমৃতা ওর নাম, অমৃতা ভালোবাসা, শ্রী ভালোবাসা। এ অমৃতা কোন ক্লাসে পড়ো তুমি? তুই বলবি না রসগোল্লা, উলু উলু লাল মুন্ডু, মুশকিল নাম পিকাচু, চুপ করতে বলছে। ছি আমি কি উঠায় তুই কিউট। আমি শুধু তুই, বাকি সব তুমি আপনি। আচ্ছা টুয়েলভ পাস আউট, এখন কলেজে ডিপ্লোমা স্টুডেন্ট। আচ্ছা আমি এইচএস এক্সাম দিলাম, অ্যাড দেখলাম, থ্যাংক ইউ বাবু। আমাকে দেখতে পাচ্ছ তোমরা? হাই হাই দেখা যাচ্ছে আমার, ডিপ্লোমাটিক মেয়ে শ্রী ভালোবাসা, ভালোবাসা রসগোল্লা। আমার এজ কত, এজ কটা, কোথা থেকে বললাম? আমরা আগে কত কথা বলতাম বলো বাবা, এজ আর আগেটা এক হয়ে যাক। হ্যাঁ আমরা আগে অনেক কথা বলতাম, আমাদের কথা হয়েছিল মানে নবীন মানে ওই শয়তানটাকে নিয়ে কথা হয়েছিল বল। হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে কুইন্দি চু, থ্যাংক ইউ বাবু। না আমি দেখতে পাচ্ছি না, আমি কানা হয়ে গেছি, গেলাম নাকি কানা হয়ে গেলাম নাকি? হাই নেট শেষ, যা আইসক্রিম ভাগ। চুমকি দি না, রান্না করবো বলে সত্যি রান্নার তরকারি হয়ে গেল। অমৃতা আমাকে তুমি কিন্তু কমেন্টে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তোমার ভিডিও দেখে আমি তোমাকে ব্যাক করে দেবো। এই শ্রী আই এম ইন লাভ ফর ইউ, আই এম ইন লাভ। আমি কেন লজ্জা পাচ্ছি, এটা কোনো কথা? আর সবাই থাকো, আমি সারা ভাঙা কমেন্ট করো, এই যা আইসক্রিমকে সবাই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আইসক্রিমকে সবাই সাপ করে দাও, সৃজাকি দুনিয়াকে সবাই সাপ করো। অনু 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 হলো অদিতি, ব্লগস ইন দিল্লি, ওকে 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 সাবস্ক্রাইব করো। মুন্নির খেলাঘরকে সাবস্ক্রাইব করো, পিহু দিকে সাবস্ক্রাইব করো, মানে স্মাইলি পিহু। আর কেউ আছ ফান মাস্তি কে সাবস্ক্রাইব করো, আর কেউ, আর কাউকে দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ খোকা বাবু, খোকা বাবুকে সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এখানে যা যা আছে সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দেখ। পিকা আমার ইনস্টা রিলসে এলকে দাও, আচ্ছা দিয়ে দেবো, ইনস্টা তো অনই হয় না আমি।
দিয়ে দেবো। পিকাচু শোন, তোর আজকের ভিডিওর যে প্রিমিয়ার করেছিস ওখানে আমার কমেন্টসটা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। লাইন মন্ডু, আরে তোকে আমি লাইক করে দেবো। তোর মানে ভিডিও আমি দেখছিলাম মনে হয় কবে। আমি সবাই সবাইকে সব করে দেওয়া ভালোবাসা, তাই একটু তারপরে দেখে নিস। ভালোবাসা ভালোবাসা। আচ্ছা তোমাকে আমি দেখে ব্যাক করে দেবো, ঠিক আছে। রসগোল্লা আমি তোমাকে তুই বলবো। তুই চুকা তো বলতেই পারে না, খালি সবসময় তুমি তুমি করে বলে, আর তুই বলে তুই বলবো তুই বলবো, শয়তান। কিউনে ভিডিওটা ছাড় কালকে, এডিট মানে কাল তো শরীর ভালো থাকলে কালকে গিয়ে ভিডিওটা করবি, করে তারপর ছাড়বি। আমার শরম করে, কিউনে ভিডিও ছাড়, ঠিক আছে, না তো মার খাবি। দা দেখি মুন্নি সাবস্ক্রাইব কত হলো, 28 আছে। দাঁত ফুগলিও না, আছি আমি। আচ্ছা থাকো থাকো থাকো, মুন্নি মুরগি মুন্নি মুরগি মুন্নি মুরগি একই আছে সাবস্ক্রাইবার। এরা তোর একটা ভিডিওতে 100 ভিউ পড়ে গেছে, দিদির বিয়ের গয়না ওটাতে, আর মেলায় ভুবন বাদ্য কর ওটা পড়বে। আজ গেলাম সপরিবার মিলে ডিনারে, ওটা তো পড়ে যাবে 100, ঠিক আছে। আর একটা এতদিনের পরিশ্রম, ওটাতে 114 হয়ে গেছে, 155, ঠিক আছে, চলবে 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 চলবে, একদম ঠিক 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 ঠিক। আমার ভিডিও বানাতে ইচ্ছা করে না, খালি প্রেম করতে ইচ্ছা করে। তোমার প্রেম কর যা, আমার সাপ পানি মেগেই, আমার সাপ পানি মেগেই, চাপাক ঠিক করেছি না মুন, হি হি। এ আরজি কোথায় রে আজকে? কি করছি? আরে ও বলছে সাপ পানি মেগেই চাপাক, প্রেম করার সময় নেই। তুই চুপ কর, কতদিন কথা হয় না। আমি কিন্তু আইসক্রিম তাকে সাপ করে দিয়েছি, থ্যাংক ইউ বাবু। কতদিন কথা হয়নি বেচারা রে, রাত্রিবেলা কথা বলি, সবাই ঘুমিয়ে পড়ার পরে কীরমভাবে কথা বলি, আমি যেরকমভাবে প্ল্যান দিচ্ছি ওরমভাবে কথা বলি। কল করবি তুই, কথা বলবি না, ও কথা বলবে, তুই মেসেজ করে রিপ্লাই দিবি, ঠিক আছে। তাহলে তোমার ভাবে তুই ঘুমাচ্ছিস, কথা হচ্ছে সব একদম থাপ থাপ ফি কমলা রাগ। আরে থাপাক চাপক, আমি আর প্রিয় খেলেছিলাম না, এক মাসেলি পানি মেগেই চাপক, মানে আমাদের ভুল হয়েছিল, আমরা ভুলভাল খেলে নিয়েছিলাম তুষারের জন্য, যে তুষার আমাদের ডিস্টার্ব করছে, তুষার আর ওই যে মাওবাদী। আমার নেট গেল, ঠিক আছে, আমি ওইলবি অফ করে দেবো, ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই অফ করে দেবো, মানে 10টা অবধি করবো, তারপরে আমি একটু শর্টস বানাবো। শিলাকে আইডি, শিলাদিকে আইডি দেবো, আর ইয়ে কি জানো, শিলাদির এলবিটা শেষ হয়ে গেলে স্বপ্নাদিকে আইডি দেবো, আর ওই অন্যদিকে আইডি দেবো, দিয়ে ঘুম। আমার যদি 4টে ফোন থাকতো ভালো, 4টে না 3টে ফোন থাকলে ভালো হতো, 3টে ফোন দিয়ে টাইমতে সেই মজা আসতো। আর একটা ফোন দিয়ে, দুটো ফোন দিয়ে দুজনে লাইভে থাকতাম, আর একটা ফোন দিয়ে সারাদিন ভিডিও দেখতাম। 4টে ফোন, আরেকটা ফোন দিয়ে আমি সারাদিন ফোনে গল্প করতাম, মেসেজ করতাম, রিলস বানাতাম। 4টে ফোন দরকার, 2টো ফোন আছে, মানে এটা তো আমার মায়ের ফোন আর আমার ফোন, কটা আছে মানে মায়ের ফোন, আমার তো একটাই ফোন আর এটা আমার মায়ের ফোন সবসময় থাকে। 4টে ফোন হলে ভালো হতো, 4টে ফোন, একটা ফোন দিয়ে আমি মেসেজ, মানে কেন হলে দুজনের বাবা কত স্বপ্ন, হ্যাঁ লোককে টাইম দেওয়ার স্বপ্ন দেখ। দুটো ফোন দিয়ে সবাই এলবিতে সারাক্ষণ থাকতাম, মানে ওই একটুখানি থেকে বেরাতাম না, মানে পুরো যে ও যখন শুরু করবে আর শেষ অবধি থাকতাম দুটো ফোন দিয়ে। আর একটা ফোন দিয়ে সবার যত মনি চ্যানেল আছে, যত এমনি ভিডিও আছে সবার ভিডিও দেখতাম, আর একটা ফোন দিয়ে আমি সারাক্ষণ ফোনে কথা বলতাম করতাম। পাদু দাদার ফোন নিয়ে দেয় না, কাকার ফোন আছে তো দেয় না, মানে ওদের ফোন দেখ, ওরা তো বিজি, ওদের আমার দাদা তো মানে ফ্রি থাকলেও ফোন দেবে না। এবার আমার কাকা তো সবসময় বিজি থাকে, বম্মার ফোন দিয়ে আমি মাঝে মাঝে ভিডিও দেখে দিই, একটা ইয়ে আছে না কেন
বলছি, পিকাজু সাপোর্ট আছে না ওইটা দিয়ে মাঝে মাঝে, মানে আমার বম্মা যখন ফোন দেয় বম্মার ফোন দিয়েও দেখি, তুষারদার ফোন নিয়ে তুষারদার ফোন দিয়েও ভিডিও দেখে দিই সবার, যখন যার ফোন পাই তখন তার ফোন দিয়ে, কারণ না নিজে ভিডিও না, আমি সত্যি যখনই কারো ফোন পাই আমি স্কুলে কাউকে না কাউকে একটা সার্চ করে ভিডিও দেখছি। তোমার কাকিমা কোথায় থাকে? কাকিমা নিয়ে ওলে বাবলি কেচেছে কেচেছে, সরো সরো সবাই সরো সবাই সরো। দশরথ দা, হ্যালো দশরথ দা, ওয়েলকাম টু মাই লাইফ, কেমন আছে বলো? থ্যাংক ইউ আমার এলবি দাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই দেখলো কি সুন্দর না, আমি একটু অনাছি আছে, ঠিক আছে, কি সুন্দর না হ্যালো কিটি স্টিকারটা। হাই কবিতা, প্রেমের কবিতা শোনাবো তোমায়, শোনাও তো। হাই শুভ নববর্ষ, শুভ নববর্ষ, আমি কিন্তু নেই, শ্রী নেই, শ্রী নেই, মুন্নি নেই, দশরথদার নেই, অনুদি নেই, ফানমাস্তি নেই, পিউদি নেই। যা চলে গেছে তাদের নামগুলো বলছি আর তারা আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। ও আমি কি করে যাচ্ছি এটা নিয়ে, সব শুনছি, অন কাজ করছি, আচ্ছা ঠিক আছে কাজ করো। ভালো আছি, তুমি কেমন আছো? তো তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, তোমার বাড়ির সবাই কেমন আছে বলো? দা ফটো দিবি, ফটো চলে হয়ে গেছে, থাক বাবা, একটা ফোনই হচ্ছে না, আর একটা ফোন ঢোকালে আমি আর থাকবোই না। যাই হোক, তোমার বাড়ির সবাই বিন্দাস, আমার বাড়ির সবাই বিন্দাস, তোমার বাড়ি, আমার বাড়ির সবাই বিন্দাস, আমার বাড়িতে সবাই সবসময় ভালো থাকে, আমিও ভালো আছি। যখন কেউ খারাপ থাকে তখন হয়ে যায়, তখন আর আমি ইউটিউবে আসি, সবাই ভালো আছে। অনুদি আছে, ফোনে চার্জও নেই, কী করি বলতো? এখন আমি আমার এটাতে আছি বলে আমি এটাতে শিলাদি লাইফে ছাড়া আর এটাতে দেখি ইয়েকে টাইম দেবো, সাথী দিকে, তারপরে পিউদি আর স্বপ্না দিকে টাইম দেবো। আচ্ছা দাদা পড়ছি তোমার কমেন্টে, এক মিনিট, আমি দূর দিয়ে না দেখতে পাচ্ছি না, অ্যাড দিয়েছে অ্যাড। এই তোমরা সবাই অ্যাড পেয়েছ, আমাকে একটু বলো তো। প্রিমিয়ার দেখলাম তোমাকে অনেক কিছু, প্রিমিয়ার দেখলাম তোমার অনেক কিছু কিনেছো দেখলাম, হ্যাঁ থ্যাংক ইউ দেখার জন্য প্রিমিয়ার দশরথ দা। এই পিকাচু আমি আমার রিয়েল চ্যানেলের একটা দিয়ে আসছি, আচ্ছা ঠিক আছে যাও। হ্যাঁ তোমার রিয়েল চ্যানেলের নাম কী গো? কুইন্দি ডিনার করলে? করে না না, আমার ডিনার হয়নি, পিউদি নেই, আনুদি নেই, দেখতে এসছে আমাকে, কী হবে এটা দেখে আমার। আমি এলবি অফ করবো, এলবি অফ করবো, এলবি অফ, এলবি অফ, এলবি অফ, কত কষ্ট করে রে ঢুকলাম, আহারে জল দে আইসক্রিমকে সবাই। আর কিছুক্ষণ, আর একটু একটু একটুখুনি থাকবো আমি, একটুখুনি, এক ঘন্টা হয়েছে না, এক ঘন্টা হলেই অফ করে দেবো, পজ করে এসএমএস দেখবো। হ্যালো পিকাচু, ফান মাস্তি, আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইক দান, থ্যাংক ইউ। আহা গো দাদা দাদা, তোমাকে সাব করে রাখি, ঠিক আছে, নয়তো ভুলে যাবো, পরে মেন আইডি দিয়ে সাব করবো, এটা দিয়ে আগে সাব করে রাখি। সাব করে দিয়েছি তোমাকে, ঠিক আছে, এই চ্যানেলটা দেখ, এটা দিয়ে তোমার সাব করে দিয়েছি, ঠিক আছে, তোমার তো দুটোতেই ভালোই সাবস্ক্রাইব আছে, এটাতে তোমার মানে আমার এই ফোনটা দিয়ে করছে, মেন চ্যানেল দিয়েও করে দেবো, ঠিক আছে, তোমার ভিডিও থেকে ব্যাক করে দেবো, তুমি লাইভ করো। হ্যাঁ একটু 7 মিনিট নাকি লাইভ করে, এইটুকু টাইমে লাইভ করলে বাস টাইম হবে কী করে, বেশি বেশি টাইমে লাইভ করো, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইভ করবে। বাসন দিয়ে গা ধুতে গেলাম,
ট্যাঙ্কির জল কি গরম বাবারে বাবা, এখন করে না কেন করো, লাইভ না করে ওয়াচ টাইম তো করতে পারবে না। এখন এখনো ফেস করছিস নাকি? হ্যাঁ অমৃতা সব ডান, দাও দাও এক মিনিট। গানটা মনে পড়েছে? ও রং মনে পড়ছে না, রাঙ্গি আজ মানে ও রং এরকমই কি বা অন্য অন্য কোনো লিরিক্স মনে নেই তোর? মোহে রং দোলাল এরকম একটা আছে। আমি এইটা অন থাকি না রে। ও আচ্ছা পিকা, আমি গা ধুতে গেলাম, আচ্ছা যাও। আমার মনে পড়ে গেছে কি 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 বল বল বল, গানটা বল গানটা বল গানটা বল। তারা ভাই একটু এসে আসি, যা বেশিরভাগ এইটাই পাবি অনলাইন। ও আচ্ছা তোমার দুটোতেই ভালো সাব আছে। হ্যাঁ বাটা থ্যাংক ইউ। আচ্ছা সানের রাগ, সেরা কমেডি একটা কথা আছে, দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া পড়ছি। সান আর তোদের বলি, সান আর তোদের বলি। আচ্ছা এলবি শেষ হলে তোকে একটা কমেডি মেসেজ করবো, আচ্ছা ঠিক আছে। তুমে মিলায়া ওই গানটাকে ও রঙ, ও রঙ বলছে, ও রঙ বলে তো ও রঙ ভি ওই গানটাই আসবে তাই না? আমি মুখস্থ করে নিয়েছি। আচ্ছা শ্রী পিকাচু তোরা দুজন দুজনের জন্য একটা কথা আছে, বলো 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 বলো। উন রঙ সে তুঝে, ওটা তো বুঝেছি আমি গানটা, ওই গানটাকে ও রং ও রং ও রং করে যাচ্ছে পাগল মানটা, ওরাং ওটাং লিখে দে, তোর আসি লাগছে। আমার মনে না পড়লে কি করব, আমার ফোন আসছে, আমি হাসতে হাসতে শেষে হাসিস না রে, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো, এই যে তোরা সাপ বলিস এইটা কখনো বলিস না, কারণ অনেকে আন হয়, ঠিক আছে? মানে লাইভে সাবস্ক্রাইব করোটা বলতে নেই, এটা বলতে চাইছো? এলবি কেটে গেল নাকি? এলবি কাটার আগে আমায় বলিস এসএমএসে ওরাং ওরাং। হ্যাঁ ওরাং ওরাং করেছে, ওরাং মানে ওরাং ওটাং। হ্যাঁ ও আচ্ছা এটা আমিও শুনেছি যেন, হ্যাঁ পড়েছে আমি ওটা শুনেছি, যে কি যেন বলে এলবিতে বলতে নেই সাবস্ক্রাইব করো বন্ধু করো এইসব বলতে, আমি শুনেছি এটা। মা বাবা কেউ চাই না আমি ফেস এলবি করি, বেকার ফেস এলবি করেও লাভ নেই। আমার দেখতে পাচ্ছ পাচ্ছি বাবু, ওরাং ওরাং মুনা মুন্নির নাম আজকে দিই ওরাং ওটাং, ঠিক আছে ওরাং ওটাং। এলবিতে সাবের কথাটা সাবস্ক্রাইব করো কখনো বলবি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
ওরাং ওটাং, ওরাং ওরাং আছে, ওরাং মুরগি, মুন্নি মুরগি, মুন্নি মুরগি, মুন্নি 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 করে মরে যাবো আজকে আমি। জয়েন বা সাপোর্ট করো, এটা এটা বলেই এনাফ। আচ্ছা চুপ চুপ কর মুন্নি মুরগি। মুন শরীর ঠিক থাকলে কালকে ভিডিও বানাবে, এ ছাড়া আর ফেস সেলফি করার দরকার নেই, মাথা গরম হচ্ছে পুরো। কুইন্দি আমি এবার খেতে বসলাম, আমি এবার এলবিটা অফ করবো, ঠিক আছে? আর এক মিনিট রান্না করছি, কর আমি এলবিটা অফ করবো। এই তোরা আমাকে একটু বল, এক ঘন্টা এক মিনিট হয়ে গেছে কি? এক মিনিট হলে ক্লিক ক্লিক কি ডিন কি ডিনু ডিনিউ সব বলছে পাগল মাল। স্টেশন, আচ্ছা ঠিক আছে, এক ঘন্টা হয়ে গেছে, সবাই ভালো থেকো। দেখা ফেস সেলফি করেই বলি, হ্যাঁ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মহাদেব বলে স্নেহ করে তাই দোয়া আমি ইয়াদ রাখ না ভাই। আবার আমি কালকে হয়তো এলবি করতেও পারি, নাও করতে পারি, ঠিক নেই। তো তোমরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, নিজে ভালো লাগো, সবাইকে ভালো রেখো, টাটা, আই লাভ ইউ, লাভ ইউ।